মুনাফা নয়, মূলধন ফিরে পেতে মরিয়া ইভ্যালির লাখো গ্রাহক। অফিস বন্ধ থাকায় বিনিয়োগের অর্থ ফিরে পাওয়া নিয়েও সন্দিহান তারা। ইক্যাবের দুর্বলতাতেই এমন ঘটনা বারবার ঘটছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অনলাইনে কেনাকাটায় প্রতারণা বন্ধে পেমেন্ট পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকে কঠোর নজরদারির পরামর্শ তাদের। মামুন আবদুল্লাহ রিপোর্টে বিস্তারিত। 5,45,000 টাকার বাইক 3,18,000-এ কিংবা 5,00,000-এর স্কুটার পাবেন 2,85,000-এ। কোটি বেকারের দেশে এমন ভয়ানক অফারে দিশেহারা লাখো যুবক। শুরু থেকেই অনলাইন মার্কেট প্লেস ইভ্যালির এমন বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে সন্দেহ পোষণ করেন অনেকেই। তবে দেশের প্রথম সারির সেলিব্রিটিদের বাহবা আর মিডিয়ার লোভনীয় বিজ্ঞাপন, ই কমার্সের আতুরঘর, ই ক্যাবের সাথে দহরম মহরম গ্রাহকদের বিশ্বস্ত করে তোলে কয়েক গুণ। ফলাফল যা হবার তাই। প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও গ্রেফতার, রিমান্ড এটা সেটা আরও কত কি। তবে এসব কি সমস্যার সমাধান করতে পারবে? গ্রাহক কি ফিরে পাবে তার মূলধন? একটা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে তার বিচার করা ঠিক না। তাহলে আমার বা সাধারণ মানুষ যারা আছে এদের টাকার কে দায়িত্ব নেবে? তাকে সময় না দিয়ে কোম্পানি বন্ধ করে জীবনের সমস্যার সমাধান হবে না। মেন অ্যামাউন্টটা পেলেও আলহামদুলিল্লাহ আমরা খুশি। অনেক ফ্যামিলি আছে মেন অ্যামাউন্টটা না পেলে ভাই অনেকে বসে যাবে, ভাই রাস্তায় বসে যাবে। যদি দোষী সাব্যস্ত করাই হয়, ব্লেম যদি করতেই হয়, সংশ্লিষ্ট সকল দপ্তরকে এক লাইনে এনে সকলের বিচারটা হয়। অনলাইন মার্কেটের প্রতারণা ঠেকাতে আইনের কঠোর বাস্তবায়নের পরামর্শ খাত বিশেষজ্ঞদের। বাংলাদেশ ব্যাংক এবং যারা পেমেন্ট প্রসেস করেছেন তাদের একটা ভূমিকা ছিল, তারা এটা ফেল করেছেন। ইকেবের একটা ব্যর্থতা এখানে অবশ্যই ছিল। আর তৃতীয় ব্যর্থতা ছিল যে আমাদের যারা গ্রাহক তারা একদম লোভে পড়ে আমরা একদম পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়েছি। ভবিষ্যতে এই ধরনের জিনিসকে এড়াতে হয়, এই ধরনের সিচুয়েশনে আমাদের পড়তে না হয়, তাহলে এই তিনটি কম্পোনেন্টকেই কিন্তু একসাথে কাজ করতে হবে। তবে এ ব্যাপারে জানতে চাইলে অনলাইন মার্কেট পরিচালনাকারী সংগঠন ইক্যাবের কেউ কথা বলতে রাজি হয়নি। এখন পর্যন্ত ইভ্যালির গ্রাহক সংখ্যা প্রায় 45,00,000, যেখানে কোম্পানিটির দায় 1,000 কোটি টাকা বলে নিশ্চিত করেছে র্যাব। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।